ঘরের কোথাও আগুন লাগলে মানুষের মতো আশেপাশের লোকজনকে ডেকে ও অ্যালার্ম বাজিয়ে সতর্ক করার পাশাপাশি আগুন লাগার খবর জানাবে ফায়ার সার্ভিসকে। এমন রোবট বানিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের কলেজ ছাত্র ইরান সর্দার। বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বানানো এই রোবটের নাম রাখা হয়েছে রিবা। শুধু আগুন লাগার বার্তাই নয়, শরীরের তাপমাত্রা ও রক্তচাপও মাপাসহ স্বাস্থ্য সংক্রান্ত প্রাথমিক তথ্য প্রদানের কাজ করতে পারে রোবটটি। পাশাপাশি ঘরে গ্যাস সিলিন্ডার লিক হলেও জানাবে গৃহকর্তাকে। এছাড়া স্বাস্থ্যকর্মী ও কৃষি তথ্যদাতা হিসেবে কাজ করে এই রোবট। রোবটটির আবিষ্কারক ইরান সর্দার জানান, বাংলা ও ইংরেজি সহ কয়েকটি ভাষায় অনর্গল কথা বলতে পারে রিবা। এছাড়া বলতে পারে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বর্তমান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নাম। অনায়াসে যে কোনো প্রশ্নের উত্তর দেয়া সহ মানুষের মতো চোখের পলক ফেলতে পারে এই ব্যতিক্রমী রোবট। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে আরও নতুন নতুন ডিভাইস তৈরি করার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। রোবটটি দেখতে প্রতিদিনই ইরানের বাড়িতে ভিড় জমাচ্ছেন শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ। স্থানীয়রা জানান, ইরানের এমন আবিষ্কারে গর্বিত তারা।